কিন্তু আমি তো সবসময় এভাবেই কথা বলি, এটাই তো স্বাভাবিক, তাই না? ইনি হলেন সিকান্দার বক্স, বউকে খুব ভালোবাসেন আবার ভয়ও পান। ইনার একটা ছোট ভাই আছে যার নাম অনন্ত। আমি বললাম জানি এরা কি রান্ধিতা, আমার বাপে খাওয়াইছিল একবার, খাইনি দিকে চাবর দিয়েছিল। ইনি হলেন আরমান ভাই, পুরাতন ঢাকার প্রাণ। ইনি বউকে একটু বেশিই ভয় পান। ইনার একটা বোন আছে যার নাম বর্ষা। বোনের ব্যাপারেও আরমান ভাই অনেক বেশি সিরিয়াস। তোমার সাথে প্রেম করতে করতে আমি কতগুলো সাপ্লি খেলাম, তুমি জীবনে কষ্টটা কি আমার জন্য? হ্যাঁ সাপ্লি কি তুমি শুধু একাই খেয়েছো? আমি খাইনি। তোমার সাথে প্রেম করতে করতে আমার জীবনটা তামা তামা হয়ে গেল। বুকে আছে মন, মনে আছে বাসা, বাসা থেকে হয় শুরু উফ ভালোবাসা। আমার মনে এত আনন্দ লাগে কে রে, কিতা করাম আমি? কেয়া কেয়া কই তুমি, একটু এদিকে আসো না, কেয়া কই তুমি, আয় না কেরে। তোর কি হয়েছে সিকান্দার, এভাবে ডাকছো কেন? আহ বসো না, একটু কথা বলি। আর তুমি এমন করে কথা বলছো কেন? দুষ্টু, আমি তো সবসময় এভাবেই কথা বলি, এটাই তো স্বাভাবিক, তাই না? না এটা মোটেও স্বাভাবিক না, তোমাকে কতবার বলেছি শুদ্ধ করে কথা বলতে, কি অশুদ্ধ ভাবে কথা বলো। ওকে নো প্রবলেম, আমি শুদ্ধ করে কথা বলতাম, পারতাম না কেরে, বললাম তো শুদ্ধ করে কথা বলতাম না। কিন্তু তার আগে এখন একটা গান হলো, ঠিক আছে চলো আমরা একটু নাচি। ওকে আর সরি বলতে হবে না তোমার, তুমি তো বরাবরই লেট করে আসো, তাই না? চলো বসি কোথাও। আচ্ছা জান বলতো, আমরা কতদিন যাবত প্রেম করছি, দেখতে দেখতে মেডিকেল লাইফও শেষের পথে, এদিকে আমার ভাই তোমার জন্য পাত্রও দেখা শুরু করছে, তুমি কিছু তো করো। ওহো দেখা হলেই শুধু বিয়ের কথা বলতে থাকো, পরীক্ষাটা কেবল শেষ হলো, রেজাল্টের দিক তারপর দেখা যাবে। তোমার সাথে প্রেম করতে করতে আমি কতগুলো সাপ্লি খেলাম, তুমি জীবনে কষ্টটা কি আমার জন্য? হ্যাঁ ওহো সাপ্লি কি তুমি শুধু একাই খেয়েছো? আমি খাইনি। তোমার সাথে প্রেম করতে করতে আমার জীবনটা তামা তামা হয়ে গেল। সুলতানস লেন থেকে পিৎজা আট কোথায় নিয়ে খাওয়াইনি তোমাকে বললো, রমনার পার্ক থেকে বিয়ে বাড়ি কোথায় নিয়ে যাইনি তোমাকে বললো। ও মা 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 মা, এখন এসব কথা বলা হচ্ছে? তোমার জন্য যে রাত দিন খেটে আমি প্র্যাকটিক্যাল লিখতাম, আমার কলমের কালি শেষ হতো কিন্তু লেখা শেষ হতো না। শোনো তোমাকে আমি বিয়েই করব না, তোমার খোরা তুমি তোমার কাছেই রাখো। এই দাঁড়াও, কই যাও? আমি আসলে মেয়েদের সম্পর্কে যা ভাবতাম তুমি তাই করলে বর্ষা। আসলে মেয়েরা ভালো ছেলেদের সাথে প্রেম করতে পারে কিন্তু বিয়ে করতে পারে না, আর এভাবেই তুমি মেয়েদের চরিত্রটাকে প্রমাণ করে দিলে। তোমার যা খুশি তুমি ভাবো, আই ডোন্ট কেয়ার। বর্ষা যেও না, বর্ষা আই লাভ ইউ, বর্ষা যেও না প্লিজ, আমি আজকেই বাসায় কথা বলবো, প্লিজ যেও না বর্ষা, প্লিজ 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 বর্ষা যেও না। কি সত্যি তুমি কথা বলবে? হ্যাঁ সত্যি সত্যি সত্যি, আমি আজই বাসায় কথা বলবো, ভাবিকে বোঝাবো আর ভাইয়াকে বোঝাতে বলবো। তুমি পারবে ভাইয়াকে মানাতে? অসম্ভবকে সম্ভব করাই তো আমার কাজ। কি যে করে রাখে না রুমটাকে ছেলেটা। ভাবি একটু শোনো না। কি বলো, কি করে রাখো তোমার রুমটাকে বলো, এত গুছানো সম্ভব? হ্যাঁ ভাবি একটু শোনো না, ভাবি একটু বসো। আচ্ছা কি হয়েছে বলো। ভাবি তুমি তো জানো আমি বর্ষাকে কতটা ভালোবাসি। হ্যাঁ তো আরমান ভাই ওর জন্য ছেলে দেখা শুরু করেছে, কিছু করো ভাবি। কিন্তু অনন্ত তোমার তো এমবিবিএস এর রেজাল্টই হয় নাই। ভাবি আমার তো রেজাল্ট দিতে দিতে তোর বিয়ে হয়ে যাবে। ঠিক,
কিছু করো ভাবি প্লিজ, আর ভাইয়াকে একটু কোনোভাবে রাজি করাও। চলো না ভাবি, কালকেই যাই ওদের বাসায় বিয়ের ব্যাপারে কথা বলতে। ভাইয়াকে একটু বোঝাও না ভাবি প্লিজ। আচ্ছা, আমি তোমার ভাইয়াকে রাজি করানোর চেষ্টা করব। তুমি এক কাজ করো, বর্ষাকে বলে রাখো যে আমরা কালকে ওদের বাসায় যাব। আচ্ছা, আমি দেখি কি করা যায়। আচ্ছা ভাবি। কিছু বলবা? সিকান্দার শোনো না, চল না কাল কোথাও বেড়াতে যাই। বেড়াতে যাইবা? তোমার তো আমি কত করে বলেছি কত বেড়াতে যাও না, লাগে তুমি তো যাইতাম চাও না। তাহলে আমরা কালকে বেড়াইতাম যাম, তুমি আর আমি, আমি আর তুমি, অনেক মজা হইবে। আহা, অনন্ত কি বাসায় একা একা থাকবে নাকি? ওকেও নিয়ে যাবো তো। মাইরালছে ফইনের গুলো, ফইনের পথে নিতাম কেরে। নিজের ভাইকে কে ফকিনির পথ বলে গালি দেয় সিকান্দার? উফ, আরে এটা তো গালাগাল না, তুমি বই পুস্তকে পড়নি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, ছেলে মেয়ে বাচ্চা বেগম ফকির ফইনি না আমি পড়েছি, তুমি তো পড়ালেখা করো না। না না না, কিতে হইছে তোমার? তুমি এমনি কেল্লা রেতে সাকারে কেল্লা কি সিকান্দার? উফ, তুমি ইতো পুংটার পুংটা, তুমি কেল্লা মানে বুঝো না, ইতো শুদ্ধ মেয়ে আমি আমার জীবনে দেখিনি, সে কেল্লা মানে বুঝে না। আরে আমাদের গ্রামের বাড়িতে শুদ্ধ করে মাথাকে কেল্লা বলা হয়, কেল্লা। আচ্ছা হ্যাঁ বুঝেছি, শোনো আমার একটা শর্ত আছে। তুমি কিন্তু আবারও আমাকে অতি বিস্মিত করছো, তুমি আমার একটা করে তুমি আমার হাজারটা শর্ত দিতা না, দাও। আচ্ছা শোনো, কাল আমরা যেখানে যাব তুমি কিন্তু সেখানে কোনো বাড়াবাড়ি করবে না, কেমন? ওকে, নো প্রবলেম। এই তো আমার শিকারটা। দেখো জান, তোমার জন্য শরবত আনছি। কি কইতাছো এসব, কি এর শরবত এটা? মানে লাচ্ছি জাতীয়? লাচ্ছি জাতীয় না না না, এটা লাচ্ছির থেকে আরো বেশি উপকারী। আসুস, কি কইতাছো এসব, কি এর শরবত এটা? এইটা হইলো চিরতার শরবত, সাথে আমি একটু অর্জুন গাছের ছালও দিছি। কি কইতাছো এসব, আমি তিতো মানে কামু? আমি বললাম জানি এরা কি রাম তিতা, আমার বাপে খাওয়াইছিল একবার, খাই নেই দেখে চাবর দিছিল, আমার মাফ করে দাও মা, আমি খাবো না। জান তুমি খাবা না বলো? আজকে না খাই, কালকে খাবো নে। ঠিক আছে, তাহলে আমি আজকে বাপের বাড়ি যাই, কালকে আসবো নি। আরে না না, আমি তো দুষ্টামি করতেছিলাম, এই নাও আমি খাইতেছি। তাড়াতাড়ি খাও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। খাইতেছি তো, খাইতেছি। এখন তো খাইতে, আমি তো পাইসা গেছি গা তোমার বিয়া করা। হ্যাঁ হ্যাঁ খাও, আজকে বাসায় গেস্ট আসবে। গেস্ট আইবো? কে থাই? আজকে ওই যে বর্ষার ফ্রেন্ড আর ভাইয়া ভাবি আসবে বাসায়। আপনারা বসেন, আমি নাস্তার ব্যবস্থা করে আসছি। নাস্তা? আর মান ভাইয়ের বাড়িতে নাস্তা খেবো মানে? আমি এখন ফোন দিয়ে বিরিয়ানি মাঙ্গাইতেছি। হ্যাঁ, তুমি তো খালি বিরিয়ানি খাইতে মন চায়, তুমি তো খালি বিরিয়ানি খাওয়ার বাহানা খুঁজো। ছি ছি জান, কি কইতাছো? ভাইয়া ভাবি আইছে, বিরিয়ানি মাঙ্গাম না? আমি এখন বিরিয়ানি মাঙ্গাইতেছি, দাঁড়াও। হ্যালো কেঠাই, ম্যানেজার সাহেব নাকি? আমি আরমান ভাই কইতাছি, আমার বাড়িতে 10 প্যাকেট বিরিয়ানি লাগবো। হ্যাঁ এখন লাগবো। হ্যাঁ বড়ানি বিদিয়েন সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে বইরা দেন কিন্তু। হ্যাঁ আচ্ছা। কিয়া, তুমি আমাকে কোথায় নিয়ে এসে হান্দি দিয়েছো? আমার না কোথায় বেড়াইতে যাওয়ার কথা আছিল। থামো সিকান্দার, শোনো, আমাদের অনন্ত আছে না, অনন্ত আর আরমান ভাইয়ের বোন,
ওরা তো একে অপরকে ভালোবাসে। এই যে ছোট বোন এসে পড়েছে, আপু তুমি বসো এখানে। মাইরাল চে মেরে পেলেছে ভাইয়া, আমি বর্ষাকে অনেক ভালোবাসি ভাইয়া, ওকে ছাড়া বাঁচবো না ভাইয়া। বেড়া সেটা লাগে এতক্ষণ হয়েছে আমার কাছে। আমন ভাই আসলে হয়েছে কি, দুইটা চুই চুই ছেলে পেলে যখন আবেগে ভালোবেসেই পেলেছে, চলো না আমরা ওদের বিয়ে দিয়ে দিই, বিয়ে দিয়ে ওদেরকে আনন্দের সাগরে ভাসিয়ে দিই, আমরা রাজি। জান কেন থেকে কিতা কথা চাইছ? আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে, এই সিকান্দার বক্স, এই সিকান্দার বক্স কত রাত রাস্তায় কাটাল কাটিয়ে ফেলেছে কেউ জানে না, শুধু আমার মায় জানে, আপনি আমার মা আরমান ভাই। হ্যাঁ কি কয় এগুলো, আমি ওনার মা হইলাম কেমনে? মারাম ফৈন্য করে ফৈন্য পুত্রে এত আবেগ দিছি তো সে কন্ট্রোল হয় না। কে যেন আসছে বোধ হয়। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি শুধু চোখের পানি গিয়ে গেলে আমায়। কোন অপরাধে আমার প্রেমে তোরি আকুলে ভাসালে, তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও প্রেমে সমাধি ভেঙে। আমি কোথায়, না মরসুমে কোথায়? ভাই আপনি কে ভাই, এভাবে হাপের মতো হান দিয়ে পড়েছেন, আর আপনি এই জানে কি চান? আমার নাম বাপ্পারাজ, শেখা সম্রাট। আমার কাজ হলো আমার মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, হাজার হাজার ছেলেদের ব্যর্থ প্রেমকে জোড়া লাগানো। আরে কিতা কথা চোছে গুলা বুঝা কো? আমার মৌসুমী আমাকে ছেঁকা দিয়ে বেকা করে ওই অমর স্বামীর সাথে বিয়ে করেছে। এরপর আমি দেড় মাস পাগল ছিলাম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, যে হাতে মিনারেল ওয়াটার বাদে কিছু ছিল না সে হাতে আজ মদের বোতল। কেন চলে গিয়েছিল ভাইয়া মৌসুমী আপনাকে ছেড়ে? সবই আমার চবল মারা ভাগ্যের দোষ ভাই। ও দজ্জাল বাবা, আমার ভালোবাসা মেনে নিতে পারে নাই। কিন্তু ভাই আপনার গায়ের থেকে তো দেখি গোবরের গন্ধ আইতাছে, আমি মাত্র হলাম, আমার তো মনে হয় মৌসুমী ওই অমর সেনের কাছে গেছিল, কারণ হইলো আপনার গায়ের থেকে বাজে গন্ধ আসে। এটা গোবরের গন্ধ না ভাই, এটা মদের গন্ধ। ও দাজ্জাল বাবা আমাদের ভালোবাসা মেনে নিতে পারে নাই, আর মৌসুমীকে সেই অমর সানির সাথে বিয়ে দিয়ে দিয়েছে। মৌসুমী তো সুখী থাকতে পারে নাই, আর না পেরেছি আমি। আর মান ভাই কি করতেছ তুই, এগুলা লুঙ্গি খুলে নেবি নাকি? আপনি কি চান আপনার বোনের জন্য এই ছেলেটা জীবন নষ্ট হয়ে যাক, এই ছেলেটা আমার মতো রাস্তায় রাস্তায় মাতলামি করুক, আর আপনি কি এটাই চান যে আপনার বোনও কষ্টে থাকুক? আপনি কি এটাই চান? আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, তুই আর কান্দিস না ভাই, আমি কান্দন সহ্য করার পারি না। আমি ওরে বুঝাও কান্দন থামাই দেখো। ভাইয়া তুমি কান্না করো, তুমি এখন কান্না থামাও। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই রাজি, তোরা সবাই মিলে ওরে পাঁচাই দে। আচ্ছা ঠিক আছে আমি রাজি, ওই সিকান্দার ভাই বিয়ার ব্যবস্থা করেন লোন। অতপর এভাবেই আরমান ভাই রাজি হয়ে গেলেন বর্ষা ও অনন্তের বিয়ের ব্যাপারে, এবং সেদিনই এঙ্গেজমেন্টের ব্যবস্থা করা হলো।
কিরে তোদের এনগেজমেন্টে পর তো আমাকে ভুলেই গেলি আসবি আসবি বলে এতদিন পর আমার বাসায় আসলি আরে না ভুলই নাই এনগেজমেন্টের পর কত কাজ থাকে না বুঝছস না আরে বন্ধু তোরে কি ভুলা যায় বল আচ্ছা যাই হোক দেখলি বাপরাজের কি অভিনয়টা করলাম তোদের বিয়েটা পুরো সেট করে দিলাম আমি আরে বাপ্পা তুই তো এত ভালো অভিনয় করেছিলি কারণ তুই সত্যি জীবনে অনেকবার ছাকা খেয়েছিলি এই জন্য তো বন্ধু মহলে তুই বাপ্পা হ্যাঁ হ্যাঁ তোদের কাজ শেষ হয়ে গেল এখন তো আমাকে নিয়ে মজা নিবি যাক বাবা ছাকা খেয়ে ভালোই হলো তোর এক্সপিরিয়েন্সটা তো আমাদের কাজে লাগলো অর্থাৎ এ থেকে প্রমাণিত হলো যে দুনিয়ার সব এক্সপিরিয়েন্সেরই দাম আছে তুমি সত্যি বাবা ভাইয়াকে মানাতে আঙ্কেল আমাদের ডাকতেছে কই বাবা এই যে আঙ্কেল अभी तुम्हें तो जानो आमी अरमान भाले अरमान भाई अरमान बा क्या क्या कोई तो मेरे को आया ना और मोदे आने का शॉट निकल मैं नहीं रख मारी लाची जाते हो लाची जाते हो तुम्हें हाय चाचा ওই দাজ্জাল বাবা দজ্জাল 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 ও দজ্জাল 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 বলতে না বলে খারাপ বলো দজ্জাল 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 দজ্জাল